আসসালামু আলাইকুম শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করলে ইউরোপে গ্যাস বন্ধ করে দেওয়ার হুমকি রাশিয়ার। ইউক্রেন যুদ্ধে জড়ানো নিয়ে নাগরিকদের হুঁশিয়ারি দিল যে সাত ইইউভুক্ত দেশ, বন্ধু নয় এমন দেশগুলো নিয়ে যে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে রাশিয়া। আরেকটি গুরুত্বপূর্ণ শহর থেকে রুশদের হটিয়ে দিল ইউক্রেন। ফ্রান্স রাশিয়াকে ভয় পায় জেলেনস্কির অভিযোগ, চেলসির মালিককে বিষ খাইয়েছে রাশিয়া। সরকারি চাকরিতে পুরুষদের দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক করল তালেবান। এবার বিস্তারিত, ইউক্রেন সামরিক অভিযানের ক্ষেত্রে রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি দেশ। এতে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার ও ইউরো দিয়ে মূল্য পরিশোধ নিয়ে বিপাকে পড়েছে রাশিয়া। এরপর ইউরোপ গ্যাস রপ্তানির ক্ষেত্রে ক্রেতা দেশগুলোর প্রতি রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধের আহ্বান জানায় রাশিয়া। কিন্তু জি সাতভুক্ত দেশগুলো রাশিয়ার এই সিদ্ধান্ত মানতে নারাজ। এতে হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া। দেশটির মুখপাত্র দিমিত্রি প্রেসকপ বলেন, মস্কো তাদেরকে ফ্রিতে গ্যাস দেবে না। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো রুবলে রাশিয়ান গ্যাস রফতানির জন্য অর্থ প্রদান করতে অস্বীকার করলে কিভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে যদিও রাশিয়া এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে মনে রাখা উচিত মস্কো এই মহাদেশে বিনামূল্যে জ্বালানি সরবরাহ করবে না। তিনি আরও বলেন, আমরা বিনামূল্যে গ্যাস সরবরাহ করতে যাচ্ছি না, এটি পরিষ্কার। বর্তমান পরিস্থিতিতে দাতব্য কাজ করা অসম্ভব এবং অযৌক্তিক। স্বেচ্ছা ইউক্রেনের হয়ে যুদ্ধে জড়ানোর বিষয়ে নিজ দেশের নাগরিকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইইউ সাত দেশ। এসব দেশ হল ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, লুক্সেমবার্গ ও বেলজিয়াম। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকের পর বিবৃতি দিয়ে ইউক্রেন যুদ্ধে স্বেচ্ছায় জড়াতে আগ্রহী নিজ দেশের নাগরিকদের সর্বসম্মতভাবে নিরুৎসাহিত করেন এসব দেশের মন্ত্রীরা। উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত 21 ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এর মধ্যে মঙ্গলবার 34তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত 33 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে হামলা করার পর বিশ্বের অনেকগুলো দেশ রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে, তাছাড়া নিয়েছে কঠোর সব সিদ্ধান্ত, করেছে তীব্র সমালোচনা। যে দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে বা তাদের নিয়ে সমালোচনা করেছে সেসব দেশগুলোকে বন্ধু নয় এমন দেশের তালিকায় রেখেছে রাশিয়া। এবার এদেশগুলোর নাগরিকদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা বা কঠোর বিধিনিষেধ দিতে যাচ্ছে রাশিয়া, এমন খবর জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার এ ব্যাপারে ল্যাভরভ বলেন, বন্ধু নয় এমন দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রির খসড়া তৈরি করা হয়েছে। ল্যাভরভ আরও জানিয়েছেন, বন্ধু নয় এমন দেশের নাগরিকদের উপর রাশিয়ার প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হবে। রাশিয়ার বন্ধু নয় এমন দেশের তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আলবেনিয়া, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, আইসল্যান্ড, কানাডা, লিস্টেনস্টাইন, মাইক্রোনেশিয়া, মোনাকো, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, সান মারিনো। এ তালিকায় আরও রয়েছে উত্তর মেসিডোনিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউক্রেন, মন্টেনেগ্রো, সুইজারল্যান্ড ও জাপান। এছাড়া ব্রিটিশ শাসিত জার্সি দ্বীপপুঞ্জ, অ্যাঙ্গোলা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, জিব্রাল্টার এলাকায়ও রয়েছে নিষেধাজ্ঞার আওতায়। ইউক্রেনের সেনারা রাজধানীর কিয়েভের উপকণ্ঠে অবস্থিত ইরপিন শহর থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছে এবং শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে, খবর রয়টার্সের। এর আগে কিয়েভ থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত মাকারিভ শহর দখলে নেয় ইউক্রেনের সেনারা। এর ফলে কয়েকদিনের ব্যবধানে দুটি শহর রুশ মুক্ত করল ইউক্রেন। সোমবার রুশ সেনাদের কাছ থেকে ইরপিন পুনঃদখল করার এমন দাবি করেছেন ইরপিনের মেয়র অলেকজান্ডার মার্কুশেন। এ ব্যাপারে ইরপিনের মেয়র বলেন, আজ একটি সুসংবাদ আছে, ইরপিন স্বাধীন হয়েছে। আমরা জানি আমাদের শহরে আরও আঘাত আসবে, কিন্তু আমরা সাহসিকতার সঙ্গে এগুলো মোকাবেলা করব। যদিও ইরপিনের মেয়রের দাবি সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। রাজধানী কিয়েভের কাছে অবস্থিত হওয়ায় ইউক্রেনে অভিযান শুরু করার পরই ইরপিনের দখলে নেয় রাশিয়া। তাদের লক্ষ্য ছিল ইরপিনের শক্ত ঘাঁটি গেড়ে সেখান থেকে কিয়েভ দখলের অভিযান চালাবে। ইরপিনকে নিজেদের আয়ত্তে রাখতে শহরটিতে ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। বলতে গেলে শহরটিকে প্রায় বসবাসের অনুপযোগী করে ফেলেছে তারা। রুশ আক্রমণ শুরুর পর ইরপিনের বেশিরভাগ বাসিন্দা ছেড়ে শহর ছেড়ে পালিয়ে যান। যারা শহরে ছিলেন তাদের বেশিরভাগ ছিল বৃদ্ধ অথবা খুব অসুস্থ। রুশদের হামলার কারণে পানি, গ্যাস ও বিদ্যুৎ ছাড়াই শহরটিতে অবস্থান করেছিলেন অল্প সংখ্যক বাসিন্দা।
শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে ইউক্রেন, তাদের সাহায্য করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এ তালিকায় এগিয়ে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ। কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধে পশ্চিম ইউরোপের দেশগুলোর কাছ থেকে ইউক্রেন কতটা সাহায্য সহযোগিতা পাচ্ছে, ইউক্রেনের পাশে থাকার কথা প্রথম থেকেই বলে আসছে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এদেশগুলো কি আদৌ ইউক্রেনকে সহায়তা করছে? এ নিয়ে ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্টের সাথে এক সাক্ষাৎকারে খোলাখুলিভাবে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ফ্রান্সের বিষয়ে বলতে গেলে জেলেনস্কি বলেন, ফ্রান্স রাশিয়াকে ভয় পায়, এটাই সত্যি। যারা প্রথমে বড় বড় কথা বলে তারাই প্রথমে ভয় পায়। ফ্রান্স ইউক্রেনকে কেন কোনো সামরিক সহায়তা দিচ্ছে না, এ নিয়ে ফ্রান্সের উপর ক্ষুব্ধ জেলেনস্কি। অন্যদিকে জার্মানিকে নিয়ে জেলেনস্কি বলেন, জার্মানি ভারসাম্য রেখে চলার চেষ্টা করছে। রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক এবং তারা পরিস্থিতিকে অর্থনীতির মাপকাঠি দিয়ে দেখছে, তারা মাঝে মধ্যে কিছু সাহায্য করছে। আমার মনে হয় পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে তারা তাদের অবস্থান অদলবদল করছে। ইকোনমিস্টের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতি বদলে গেলে জার্মানিও বদলে যাবে। মানে তারা যদি মনে করে ইউক্রেনকে সাহায্য দেয়া তাদের জন্য বিপজ্জনক মনে হবে, তখন তারা সরে যেতে পারে। তবে যুক্তরাজ্যের বেশ প্রশংসা করেছেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন, যুক্তরাজ্য কোনো কিছু না ভেবে, শুধুমাত্র ইউক্রেনের কথা ভেবে তাদের সহায়তা করছে। তাছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও বেশ প্রশংসা করেছেন তিনি। যুক্তরাজ্য সম্পর্কে জেলেনস্কি বলেন, সত্যি কথা বলতে কি জনসনই একজন নেতা যিনি সবচেয়ে বেশি সাহায্য করেছেন? যুক্তরাজ্য আমাদের পক্ষে, তারা কোনো ভারসাম্য রাখার চেষ্টা করছে না। সমস্যা সমাধানে ব্রিটেন অন্য কোনো বিকল্প ভাবছে না। যুক্তরাজ্য নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাজ্য চাইছে ইউক্রেন জিতুক এবং রাশিয়া হেরে যাক। গণমাধ্যম ওয়াল স্ট্রিট জানিয়েছে, ফুটবল ক্লাব চেলসির সাবেক মালিক রোমান আব্রামোভিচ এবং ইউক্রেনের দুজন প্রতিনিধির মধ্যে বিষক্রিয়ার প্রভাব দেখা দিয়েছিল। ইউক্রেনের রাজধানী কিয়েভে এ মাসের শুরুতে একটি বৈঠক করেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ ও ইউক্রেনের প্রতিনিধিরা। বৈঠকের পর আব্রামোভিচ ও দুজন প্রতিনিধির মধ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা যায়। গণমাধ্যম ওয়াল স্ট্রিট জানিয়েছে, ওই বৈঠকের পর তাদের তিনজনের সবার চোখ লাল হয়ে যায় এবং অব্যাহতভাবে তাদের চোখ দিয়ে পানি পড়ছিল। পরবর্তীতে তারা চিকিৎসার জন্য তুরস্কে যায় এবং একটি ক্লিনিকে চিকিৎসা সেবা নেয়। ধারণা করা হচ্ছে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তাদের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ওয়াল স্ট্রিট আরও জানিয়েছে, এই বিষয়টির ব্যাপারে যারা জানেন তারা বিষ প্রয়োগের জন্য রাশিয়াকে দায়ী করেছেন। তবে আব্রামোভিচের কাছের লোকজন জানিয়েছেন, তারা জানেন না এমন সন্দেহজনক বিষ আক্রমণের সাথে কে জড়িত ছিল। এদিকে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও দেখা করেছিলেন, কিন্তু তার মাধ্যমে জেলেনস্কির শরীরে বিষ ছড়িয়ে পড়েনি। প্রতিপক্ষকে ঘায়েল করতে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টার রেকর্ড আছে রাশিয়ার। ফলে চেলসির সাবেক মালিক ও ইউক্রেনের দুই প্রতিনিধিকে বিষ দিয়ে আক্রমণ করার অভিযোগটি উড়িয়ে দেওয়া যায় না। গণমাধ্যম বিবিসি জানিয়েছে, যারা এই সন্দেহজনক হামলার শিকার হয়েছিল তারা সবাই এখন সুস্থ ও স্বাভাবিক আছেন। আফগানিস্তানের সরকারি দপ্তরে পুরুষকর্মীদের উপর নতুন নির্দেশনা দিয়েছে তালেবান সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, দাড়ি না রাখলে এবং মাথায় টুপি না পরলে চাকরি চলে যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্স তিনটি পৃথক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, নতুন নিয়মে কর্মীদের দাড়ি না কামাতে, ঢিলেঢালা আফগানি লম্বা কুর্তা ও পাজামা পরতে এবং মাথায় টুপি বা পাগড়ি বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরগুলোকে সঠিক সময়ে সব কর্মীদের নামাজ আদায়ের ব্যবস্থা করার নির্দেশও জারি হয়েছে। নতুন এই নির্দেশনা মানা হচ্ছে কিনা যাচাই করতে আফগানিস্তানের পুণ্যের প্রচার এবং পাপের প্রতিরোধ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গতকাল সোমবার দেশটির সব সরকারি দপ্তরের প্রধান ফটকে নজর রেখেছে। আফগানি কর্মীরা নতুন নিয়ম ঠিকঠাক মতো অনুসরণ করছে কিনা, এর আগে ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে নারীদের নিষিদ্ধ করেছিল তালেবান, পরে নিয়মে সামান্য ছাড় দিয়ে শিক্ষাক্ষেত্রেও নারীদের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে। কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হবে বলেই জানিয়েছেন বর্তমান তালেবান সরকার।